আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে সকালবেলা, তো এখানে এক চোলাতে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে বুটের ডাল আমি রাতের বেলা সিদ্ধ করে রেখেছিলাম। তো এই ডালটা আমি দুপুরবেলা রান্না করব, আর বুটের ডাল সিদ্ধ হতে অনেক সময় লেগে যায়, আর গতদিনের তরকারিও আছে। আর এখানে হচ্ছে আমি বাটা মশলা নিয়ে নিব বক্সের মধ্যে। তো আগের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে মশলার বক্সটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর বক্সগুলো আমি রাতের বেলা খুলে রেখেছিলাম, তার জন্য মশলাগুলো খুব সুন্দরভাবে বরফটা মানে ডিফ্রিজে তো ছিল, তো বরফ ছেড়ে দিছে। তো এখন হচ্ছে আমি রেগুলার যে ইউজ করি সেই বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। তো এখানে মশলা নেওয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমি পরোটা বানাবো, আমি আর হচ্ছে আমার বোনের জন্য। আম্মাকে রুটি দিয়ে দিছি, আর হচ্ছে ইভা আন্টি, এসান, আনিশা ওরা ভাত খাবে। তো পরিমাণ মতো আটা নিলাম, আর দিব তেল, আর দিব লবণ, আর ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব। তো এখানে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিব, আর এখানে হচ্ছে আমি চিজ পরোটা বানাবো, আর নর্মাল পরোটাও বানাবো। আর চিজ পরোটা বানাবো হচ্ছে আমার বোনের জন্য, আমি নর্মাল পরোটাই খাবো। তো আমি চিজগুলা গ্রেট করে নিচ্ছি, আর এগুলা হচ্ছে ডিপ ফ্রিজে ছিল, একদম বরফ হয়ে আছে, খুব মানে অনেক কষ্ট হয়েছে এই যে গ্রেট করতে গিয়ে আমার হাত একদম ঠান্ডা হয়ে গেছে। তো একটা পরোটা বানাতে যতটুকু লাগবে ততটুকু করে নিলাম। তো আমি পরোটা বানিয়ে নিচ্ছি, আর আমার বোনের মেয়ে মানে আনিশার রেজাল্ট দিবে আজকে, তো ওর মেয়ের রেজাল্ট আনতে যাবে, আর আনিশা যেহেতু পা কেটে গেছে ওকে নিয়ে যাবে না, ওর আম্মু গিয়ে রেজাল্ট নিয়ে আসবে। তো ও চলে যাইতে মানে চাইতেছে, বলতেছে আয়েশা তারপর খাবে। তো আমি বললাম যে না খেয়ে মানে খেয়ে যাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে চা মানে হয়ে যাচ্ছে, আমি পাশে চোলাতে নিয়ে যাব, নিয়ে আমি পরোটা ভেজে ওকে আগে খেতে দিব, তারপর আমার জন্য ভাজব। তো আমি চাটা পাশে চোলাতে নিয়ে তারপর হচ্ছে পরোটা ভেজে ওকে আগে দিব। তো তাওয়ার মধ্যে আমি পরোটা দিয়ে দিলাম। তো আমি একটু চোলাটা মিডিয়াম করে পরোটা ভেজে নিচ্ছি, যেন একটু মোচমোচে হয়। এই তো পরোটা একদম রেডি। এখন হচ্ছে আমার জন্য দিলাম, আর আমার পরোটা শেপ দেই নাই, আমি এখানে রুটির মতো বেলে জাস্ট তেলের মধ্যে ভেজে নিব। আর ওর জন্য চা একটা কাপের মধ্যে নিয়ে নিলাম, ওকে এখন দিয়ে দিব। তো এই যে তাপিবার আম্মু চলে গেছে, ওর মানে আপুর রেজাল্টের জন্য। আর এই যে আমি বারান্দার মধ্যে আসলাম, আমার পরোটা খাওয়া হয়ে গেছে, বাকি যে চাটা ছিল সেই চাটা নিয়ে বারান্দার মধ্যে আসলাম।
আর তাবিবা আমার সাথে আসলো। এই যে আম গাছের মধ্যে যে কাক বসে আছে, তো আমি আবারও কিন্তু রান্না করে চলে আসলাম। এখন হচ্ছে বাকি ধনিয়া পাতাগুলো ভাজতে হবে, তো আমি একা মানে বেছে শেষ করতে পারি নাই, আমার বোনও বেছে দিল। আর এই পাতাগুলো একদম ছোট ছোট, তার জন্যই একজন আর মানে বাছা সম্ভব না। আর এই পাতাগুলো কিন্তু খেতে অনেক মজা। আর এই যে আমার হাতের মধ্যে কিন্তু তেল পড়ে, একদম গরম তেল পড়ে, একদম মানে কি বলবো লাল হয়ে গেছে। তো এই যে আমি চলে গেলাম, আমার বোন আসলো। তো ধনিয়া পাতা বাছা মানে হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি বেগুনগুলা বসিয়ে দিব। আর আমার ঠান্ডার কারণে একদম নাক বন্ধ, তার জন্য হয়তোবা কথাগুলা একটু অন্যরকম লাগতে পারে। আর আজকে আমি চট্টগ্রাম হোটেল স্টাইলে বেগুন ভর্তা করব। তো এখানে হচ্ছে বেগুনগুলাকে আমি এরকম সাইজ করে কেটে নিলাম, আর হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা বেগুনগুলা। এখন খুব সুন্দরভাবে এপাশ ওপাশ ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। তো এই পর্যায়ে আমি ডেকে দিলাম। তো এখন হচ্ছে আমার বোন ও মানে আনিশা স্কুল থেকে চলে আসছে, তো ও পুরোটা চা খেতে পারে নাই, পরোটা খেয়ে কোনো রকম চলে গেছিল। তো সেই চাটা আমি আবার গরম করে দিলাম, আর সাথে দিব টোস্ট বিস্কুট ওকে খাওয়ার জন্য। আর মেয়ের রেজাল্ট নিয়ে খুবই খুশি। এখন আমি বেগুনগুলো একটু উল্টিয়ে দিব। দিয়ে আবারও ডেকে দিলাম। এই যে আনিশার রেজাল্ট কার্ড, ও চতুর্থ হয়েছে। এই যে ইশরাত জাহান আনিশা চতুর্থ হয়েছে, ও ক্লাস ওয়ানে পড়ে। তো এখানে হচ্ছে আমি ডালের মধ্যে, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, আর আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়েছিলাম। আর এখন হচ্ছে হলুদের গুঁড়া দিব, আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিব, এখানে আমি কাঁচামরিচ দিব না। আরও কিছুটা লবণ দিয়ে দিলাম, লবণটা একদমই হয় নাই। আর দিচ্ছি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে পাশে চুলাতে নিয়ে যাব।
তো এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া তরকারি রান্না করতেছি। তো এটা আমি শুটকি দিয়ে করব। আর এখানে মশলার মধ্যে হচ্ছে রসুন বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন শুটকিগুলা ভালোভাবে ধুয়ে আমি ঢেকে দিচ্ছি। তো আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিব ধনিয়া পাতা, আমি কেচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দিব তরকারিটা প্রায় লাস্ট পর্যায়ে। তো এখন হচ্ছে আমি বেগুন ভর্তাটা করব। তো আমি বেগুনগুলা নিয়ে নিলাম। আর নিলাম হচ্ছে তেলে রাখা মরিচ আর ধনিয়া পাতা আর পেঁয়াজ, আর দিব স্বাদ মতো লবণ। এখন যে বেগুনের যে খোসাগুলা থাকে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। এখন পেঁয়াজ ধনিয়া পাতা আর শুকনো মরিচ লবণ এগুলা একসাথে মেখে এখন বেগুনের সাথে একসাথে মেখে নিচ্ছি। তো আমার ভর্তাটা একদম রেডি। এই ভর্তাটা কিন্তু অনেক মজা, অনায়াসে কিন্তু শুধু বেগুন ভর্তা দিয়ে ভাত খাওয়া যাবে। তো বেগুন ভর্তা একদম রেডি। চট্টগ্রাম হোটেল স্টাইলে বেগুন ভর্তা রেডি। যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এইভাবে অনেক ভালো লাগে। তাহলে আজ বেগুন ভর্তা দিয়ে আজকের ভিডিও শেষ করলাম। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।